ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কিভাবে আপনার মোবাইল থেকে আপনি এই ভর্তির জন্য আবেদন করতে পারবেন অনলাইনে, সে বিষয়টি দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারটি নিয়েছি। এরপরে সার্চ বারে লিখবেন app1.nu.edu.bd, অর্থাৎ এটি হচ্ছে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট জাতীয় বিশ্ববিদ্যালয়। এটিতে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এবং এই ইন্টারফেসে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। তবে আপনি এই যে ইন্টারফেসটি, এটিকে ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশন করতে সুবিধা হবে। ডেস্কটপ মোড করার নিয়ম হচ্ছে, আপনার যেই যে থ্রি ডটস লাইন, এটাতে ক্লিক করবেন। করার পর নিচের দিকে গেলে দেখতে পারবেন ডেস্কটপ সাইট, এর উপরে টিক মার্ক করে নেবেন। এরপরে আপনার যে কাজটি, যে অ্যাপ্লাই নাও অনার্স, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অ্যাপ্লাই নাও অনার্সের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনার এসএসসি এবং এইচএসসির তথ্যগুলো দিতে হবে, বিশেষ করে এসএসসি পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন, এই নম্বরগুলো। তো আপনি এখানে প্রথমে রোল নাম্বারটি দেবেন এসএসসির, তারপর রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন এই বক্সে। রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া হলে বোর্ড সিলেক্ট, এই সিলেক্ট আইকনের উপরে ক্লিক করবেন। করার পর আপনি এখানে অনেকগুলো বোর্ডের নাম দেখতে পাবেন, যে বরিশাল, বিটি, বিচিটাং, এখান থেকে যে কোনো একটি বোর্ড আপনি দিতে পারেন। যেমন যদি বরিশাল দেন তাহলে বরিশাল দিতে পারেন। এরপরে পাসিং ইয়ার, এই সিলেক্ট আইকনের উপরে ক্লিক করবেন। করার পর 2017 আর 2018 দেখতে পাবেন, এখান থেকে যে কোনো একটি দিবেন, যেটি আপনি যে বছর এসএসসি পাস করেছেন, যেমন ধরুন 2018 দিতে পারেন। এরপরে আপনার যে কাজটি, এইচএসসি পরীক্ষার যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটি দিবেন, রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন। দেওয়ার পর আপনার বোর্ড সিলেক্ট, এই যে অপশনটি এখানে দিয়ে আপনি এখান থেকে আপনার এইচএসসির বোর্ডটি দিবেন, যেমন বরিশাল হলে বরিশাল দিতে পারেন। এরপর পাসিং ইয়ার, অর্থাৎ কত সালে পাস করেছেন, 2019 বা 2020, যা হবে সেই বছরটি দেবেন। দেওয়ার পর আপনাকে এই যে নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আপনাকে অন্য আরেকটি পেজে নিয়ে যাওয়া হবে। তো এই ছিল মূলত বিষয়। ক্লিক করার পর আপনার সামনে সব ইনফরমেশনগুলো ওপেন হবে, যে আপনার কত পয়েন্ট পেয়েছেন, তারপর আপনার পার্সোনাল যে ইনফরমেশন। এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। এই পেজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনার কলেজ চয়েস করতে হবে, আপনি কোন কোন সাবজেক্টের জন্য আবেদন করতে পারবেন সেই লিস্টগুলো কিন্তু বাম পাশে দেওয়া রয়েছে। এরপরে কলেজ সিলেকশন, এখান থেকে আপনি সিলেক্ট ক্লিক করে আপনার ডিভিশনের নাম লিখবেন, ডিভিশন বলতে বিভাগের নাম। আমি এখানে বরিশাল দিয়েছি। এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আমি এটিও বরিশাল দিচ্ছি, যেহেতু আমি বরিশালের ভিতরে একটি কলেজ নেব। এরপর সিলেক্ট কলেজে গিয়ে আপনার পছন্দের কলেজটি খুঁজে বের করবেন, যেমন আমি এখানে গভর্নমেন্ট সৈয়দ হাতেমালি কলেজ দিয়েছি। দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সামনে সব সাবজেক্টের লিস্টগুলো চলে এসেছে, যে এই কলেজে কোন কোন সাবজেক্ট রয়েছে। এরপরে সাবজেক্ট চয়েস দিতে হবে। আমি এখান থেকে যে সাবজেক্টের উপর আপনি ক্লিক করবেন সেটিই কিন্তু চয়েস লিস্টে যাবে। যেমন আমি এক নম্বরে দিয়েছি সোশ্যাল ওয়ার্ক, তারপরে আমি আরেকটি সাবজেক্টে ক্লিক করলে সেই সাবজেক্টটিও কিন্তু আমার এই সাবজেক্টের লিস্টের মধ্যে চলে আসবে। যেমন আমি দ্বিতীয়তে ইকোনমিক্স, তৃতীয়তে হিস্টোরি, এগুলো দিয়েছি। অর্থাৎ যে যার জন্য এই আবেদনটি করছি তিনি মূলত মানবিক বিভাগের শিক্ষার্থী। তারপর 4 নম্বরে পলিটিক্যাল সায়েন্স, 5-এ বাংলা এবং 6-এ ইংলিশ দিয়েছি। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর কোটা অপশনটি আসবে, যদি আপনার কোটা থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিয়ে নেক্সটে যাবেন। এরপর আপনাকে একটি ছবি চয়েস করতে হবে, এই ছবিটি কিন্তু আপনার 120x150 এই সাইজের। তো আপনি যখনই চুজ অপশনে ক্লিক করবেন আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে, যেহেতু আপনি মোবাইল থেকে করছেন। এরপরে আগেই আপনি ওই ফাইলটি বা ওই ছবিটি তৈরি করে রাখবেন ওই সাইজের। এরপর সেই ছবিটি এখানে ক্লিক করে দিলে কিন্তু শো করবে ছবিটি। এরপর যে বিষয়ে, একটি মোবাইল নাম্বার দিতে হবে আপনাকে। এই মোবাইল নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ, এখানে সকল বিষয়ে যোগাযোগ করা হবে। তো আপনি একটি সচল মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। আর মোবাইল নাম্বার ছাড়াও এখানে একটি ইমেল আইডির অপশন রয়েছে, তো সেই অপশনটি আপনি চাইলে পূরণ করতে পারেন, আর ইমেল অ্যাকাউন্ট না থাকলে করার দরকার নেই। তো আমি এখানে একটি ইমেল আইডিও দিয়ে দিচ্ছি। আশা করি এই বিষয়গুলো আপনারা এখন পর্যন্ত বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে। ইমেল অ্যাকাউন্টটি দেওয়ার পর আপনার সামনে নতুন যে অপশনটি আপনি দেখতে পাবেন, নেক্সট, প্রিভিয়াস এবং প্রিভিউ অ্যাপ্লিকেশন, আপনি এই প্রিভিউ অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করলে আপনার সামনে সব ডাটাগুলো শো করবে। এরপরে আপনি এখান থেকে কনফার্ম করতে পারবেন।
আপনি আপনার তথ্যগুলো যথাযথভাবে যাচাই করার পর তারপর সাবমিট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার সামনে নতুন আরেকটি পেজ ওপেন হবে। আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে আপনার এডমিশন রোল নাম্বারটি দেখতে পাবেন এবং পিন নাম্বারটি। এই দুইটি নাম্বারই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে এই দুইটি নাম্বার কিন্তু এখান থেকে কপি করে রাখতে পারেন, অথবা আপনার মোবাইলে একটি মেসেজও আসবে, সেই মেসেজটি দেখতে পারবেন। আর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করে আপনি এই ফর্মটি পূরণ করবেন। যে বিষয়টি বলেছি যে ওই দুইটি নম্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, কারণ ওই দুইটি নম্বরের উপর ভিত্তি করেই কিন্তু আপনার যদি আপনি আবেদন বাতিল করতে চান বা অন্য অন্য সকল কাজের জন্য আপনার কিন্তু ওই দুইটি নম্বরই প্রয়োজন হবে। আর যে বিষয়, এটি ডাউনলোড করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। এরপরে আপনি এটি প্রিন্ট করে নেবেন, আর এটি প্রিন্ট করা হলেই মূলত আপনার কার্যক্রমটি শেষ। এরপর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার ফি জমা দিতে হবে। সেই বিষয়টি নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।